রেকর্ডিং তো তুমি অফ করে দেখো। তো আমাদের এটা হচ্ছে মার্জিন, সরি বটমে আসলো এবং রাইটে চলে আসলো। এখন এটা হতে গেল আমাদের ফিক্সড প্রপার্টি, যে আমরা পেজের স্ক্রল করি কিংবা যাই করি এ এর জায়গা থেকে নড়বে না। এটার মতো কাছাকাছি আর একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় অ্যাবসুলুট। অ্যাবসুলুট অ্যাবসুলুট পজিশনটা কি, আমরা এটাকে আবার তিনটাকে অফ করি, অফ করে আমরা এই জায়গাটায় ফেরত যাই। এই যে কি হইলো, এখন আমার নর্মাল পজিশন চলে আসছে। এখন যদি আমরা এটাকে বলি পজিশন অ্যাবসুলুট, এই অ্যাবসুলুট দিলে কি হবে, আগের মতো আচরণ করবে, কিভাবে এই যে জিনিসটা ভেসে উঠতেছে, নিজের জায়গার উপর ভেসে উঠতেছে, এবং এই লেখাগুলো কিন্তু যা যা জায়গা মতো নিচে দিয়ে চলে গেছে। এখন যখন স্ক্রল করি তাহলে কি হচ্ছে, আগেরটাই কি ঘটছিল, এটা ফিক্সড হয়ে দাঁড়াইছিল, আর এইটাই কি ঘটতেছে, এটা ফিক্সড নাই, এটা হচ্ছে স্ক্রল হচ্ছে, এই পেজের সাথে সাথে এটা স্ক্রল হচ্ছে। এটাই হচ্ছে মূলত অ্যাবসুলুট এবং ফিক্সড এর পার্থক্য। ফিক্সড করলে আমার জিনিসটা একদম এই জায়গার উপর একদম ফিক্সড হয়ে থাকবে। যেমন আমি যদি কিছু দেখাইতে পারি, এক্সাম্পল সাপোজ এই যে এখানে একটা কন্ট্যাক্টের বাটন আছে, হ্যাঁ এই বাটনটা কিন্তু পেজ যতই নাড়াচাড়া করি এটা কিন্তু ফিক্সড হয়ে আছে, মানে এইখান থেকে নড়বে না। এই জিনিসটা হচ্ছে সে ফিক্সড ছিল আগেরটা। আর আমরা যদি অ্যাবসলিউট ইউজ করি, অ্যাবসলিউট ইউজ করলে আমাদের পেজের ভিতরে যতই আমরা স্ক্রল করি স্ক্রলের সাথে সাথে এটা উঠতে থাকবে, ফিক্সড হবে না। কিন্তু আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই অ্যাবসলিউট পজিশনের আমরা বলে দিতে পারি যে রাইট থাকবে, একদম রাইটে জিরো থাকবে, বুঝলে যে কিন্তু রাইটে জিরো চলে আসবে, কিন্তু স্ক্রলের সাথে সাথে কিন্তু সে চলে যাবে। এটা হচ্ছে মূলত অ্যাবসলিউট পজিশনের কাজ। হ্যাঁ এই অ্যাবসলিউট গেল, তাহলে আমরা এখন কিন্তু বুঝতে পারছি যে পজিশন ফিক্স করলেও সে আমরা রাইটে কিংবা লেফটে নিয়ে যেতে পারবো, আবার আমরা অ্যাবসলিউট করলেও নিতে পারবো, কিন্তু এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে পেজে ফিক্স থাকবে, আর একটা হচ্ছে পেজের সাথে সাথে নড়াচড়া করবে। এই দুটো হচ্ছে ডিফারেন্স। আর আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এইবার দেখব, সেটা হচ্ছে আমাদের দুইটা বক্স ছিল, এর ভিতরে আমাদের একটা কি ছিল, ইনার বক্স, দেখো বক্স ইনার, তাহলে আমরা রিফ্রেশ করি, আমাদের এখানে বক্সটা চলে আসছে, আমরা এটা অ্যাবসলিউট উঠাই দিই, ওকে এই জায়গা মতো চলে আসছে। এখন আমি যদি এই যে ইয়েলো বক্সটার উপর এইভাবে পজিশন অ্যাপ্লাই করি, সাপোজ এখানে যে আমরা পজিশন অ্যাপ্লাই করি পজিশন অ্যাবসলুট, এবং আমরা যদি এখানে বলি লেফট, বললাম রাইট জিরো, তাহলে এ রাইট জিরো কোথায় যাওয়া উচিত, অবশ্যই এ যেহেতু আছে বক্সের ভিতর তাহলে যাওয়া উচিত হচ্ছে এই বক্সের এই জায়গাটাই, তাই না? কিন্তু আমরা রিফ্রেশ করে দেখি কোথায় যাই, অ্যাকচুয়ালি এ যাচ্ছে কোথায়, একদম এই যে ব্রাউজারের রাইটে চলে যাচ্ছে, কিন্তু এ যাওয়া উচিত ছিল এই জায়গাটাই, তাই না? তো এইটাই হচ্ছে মূলত এখানে একটা ঝামেলা, যেটা হচ্ছে আমরা যদি ইনার কোনো কিছুতে যদি আমরা দিতে চাই তাহলে এ আমাদের কখনোই এর যে প্যারেন্ট আছে তারে ধরতে পারবে না, এ কোথায় ধরবে, একদম আমাদের বডিতে চলে যেয়ে ধরে আসবে, হ্যাঁ বডি মানে ব্রাউজারের বডিতে যেখানে তার রাইটে চলে গেছে। তো এই জিনিসটা ঠিক করতে গেলে আমরা যদি চাই যে এই বক্সের সাপেক্ষে সে নাড়াচাড়া করবে, যে বক্সের সাপেক্ষে সে রাইটে হোক, বক্সের সাপেক্ষে বটম হোক, আমরা যাই করি, এখন আমরা যেটাই করি বটম কিংবা রাইট যাই করি, সেটা হচ্ছে আমার ব্রাউজারের সাপেক্ষে পাচ্ছি, ব্রাউজারের লেফট এটা বটম, ব্রাউজারের সাপেক্ষে সে টপ পাচ্ছে, বটম পাচ্ছে, এভাবে বটম চলে আসছে। কিন্তু আমরা চাই যে আমাদের এইটার সাপেক্ষে পাক, তখন আমরা বলবো যে আমাদের কোনটার সাপেক্ষে পাবে, এটা কিন্তু চাইল্ড এবং মানে আমাদের প্যারেন্ট চাইল্ড এভাবে আসে, হিসাবে আসবে, ঠিক আছে? এরপর আসার একটা সেটা তার চাইল্ড হবে, যাই হোক আপাতত আমরা দুইটার জন্যই বুঝি, যে এই একটা আছে আর এ একটা আছে, এই দুইটার জন্য আপাতত বুঝি। তো এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। তাহলে আমরা যেটা করবো, যে আমরা চাই প্যারেন্টের সাপেক্ষে চাইল্ড নড়াচড়া করবে, তখন আমরা যেটা দিব এই যে প্যারেন্ট বক্সে, আমরা বললাম যে এইটার পজিশনটা হবে রিলেটিভ, মানে এইটার সাপেক্ষে এখন নড়াচড়া হবে, মানে এ যখন নড়াচড়া করবে যত মুভমেন্ট হবে এর অ্যাবসলিউট সব হচ্ছে এই বক্সের সাপেক্ষে হবে, তার মানে বক্সটাকে আমরা একদম বলে দিতাম রিলেটিভ, মানে এইটার সাপেক্ষে কাজ করবে। এখন আমরা রিফ্রেশ করি, এখন আমরা যে রাইটে চলে আসছে কি বক্সের সাপেক্ষে রাইটে আসছে। আবার যদি আমরা বলি এটার এটা হচ্ছে বটমে থাক কিন্তু রাইটে না, সেটা হচ্ছে লেফটে চলে যাক, তাহলে সে কি করবে, এই যে বক্সের সাপেক্ষে যতটুকু লেফটে দেওয়ার দরকার ততটুকু লেফটে যাবে। এখন কিন্তু ব্রাউজারের এই যে নিচে এখন আই মনে চলে যাচ্ছে না, এখন সে কোথায় যাবে, এখন সে শুধুমাত্র যাবে হচ্ছে আমার বক্সের এই যে সাপেক্ষে, কিন্তু আমাদের বক্সটাকে না বলে দিতাম তাহলে কি হইতো, তাহলে যে এই নিচের কোনো আমাদের চলে আসতো। এটাই হচ্ছে মূলত রিলেটিভ এর কাজ। তো রিলেটিভটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট পজিশনের, মানে পজিশন ব্যাপারটা ইম্পর্টেন্ট,
যে কোনো পজিশনের ক্ষেত্রেই কাজে লাগে। আর 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 কিছু দেখাবো, টাইম হয়ে গেছে না? আচ্ছা, আর আর একটা, আচ্ছা আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা দরকার হলে আগামীকালকে আমাদের যে ইয়ার ক্লাস আছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে হচ্ছে আমাদের একটা ইয়ার কাজ হবে, কি বলো ওইটাকে, একটা টেম্পিএস টু স্টুডেন্ট টেম্পিএস কাজ, ওই দিন দরকার হইলে আমরা বাদ বাকি যা